গাজীপুর দুই আসনে সদর উপজেলার 9টি ইউনিয়নে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উত্তর হামসাদি, দক্ষিণ হামসাদি সহ সদর উপজেলার 9টি ইউনিয়নে 4,500 জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন লক্ষ্মীপুর দুই আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হুমায়ুন কবির পাটোয়ারী সহ আর অনেকে। মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় বসে আপনাদের কথা ভাবে, এটার অর্থ হল যে এমন একজন প্রধানমন্ত্রী বসে আছে যিনি এই এলাকায় কি কি সাহায্য পাঠাইলে কিভাবে হইলে মানুষের হাতে হাতে পৌঁছবে সেইভাবে কিন্তু তিনি চেষ্টা করে পাঠাইতেছেন এবং সঠিক মতো আমাদের জেলায় এই উপহারগুলো ঠিক মতো বিতরণ হচ্ছে। এখন পর্যন্ত কোনো অনিয়ম বা একটা শত্রুপক্ষ বলতে পারে নাই।